এই শীতের মৌসুমে আবারও কিন্তু বাংলা জুড়ে থাকছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিপাতের পাশাপাশি থাকছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। কিছুদিন আগেই কিন্তু আবহবিদরা ডিসেম্বর মাসে বাংলায় ঘূর্ণিঝড় মানদৌসের ধেয়ে আসার কথা জানিয়েছিলেন। তো বর্তমানে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসার সম্ভাবনা ঠিক কতটা রয়েছে, তারই পাশাপাশি আবারও কি এই শীতের মরশুমে বৃষ্টিপাতের সাক্ষী হতে পারে বঙ্গবাসী, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়ে দিয়েছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়া সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যেই মধ্য বঙ্গোপসাগরে কিন্তু প্রবেশ করবে একটি শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড়। তো এই বিধ্বংসী ঘূর্ণিঝড় উত্তর দিকে এগিয়ে গিয়ে দক্ষিণ ভারতে আছড়ে পড়বে নাকি উত্তর দিকে এগিয়ে এসে বাংলার উপকূলে আছড়ে পড়বে, আর তাই নিয়েই কিন্তু থাকছে বড় সড় জল্পনা। ঘূর্ণিঝড়ের সম্ভাবনার পাশাপাশি মধ্য বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে তৈরি হয়েছে শক্তিশালী গভীর নিম্নচাপ, যার ফলে দক্ষিণ ভারতের প্রায় বিভিন্ন জেলায় কিন্তু দেখা মিলেছে বৃষ্টির সম্ভাবনা। এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনার পাশাপাশি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় কিন্তু তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, যার ফলে দক্ষিণ ভারতের প্রায় বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু থাকছে ভারী থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। বর্তমানে বাংলায় কিন্তু শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। বাংলায় কয়েকদিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমলেও দক্ষিণ ভারতে তৈরি নিম্নচাপের জেরে আবারও কিন্তু নতুন করে বাংলায় প্রবেশ করেছে জলীয় বাষ্প, যার ফলে তাপমাত্রা কিন্তু আবারও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে গিয়েছে। কিন্তু আবহবিদরা জানাচ্ছেন আগামী 1 সপ্তাহের মধ্যেই বাংলার পারদ কিন্তু অনেকটাই নামতে শুরু করবে, যার ফলে জাঁকিয়ে শীত পড়বে বাংলায়। আবহবিদরা জানিয়ে দিয়েছেন বাংলায় কিন্তু ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা কিছুটা কম রয়েছে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা কম থাকলেও দক্ষিণ ভারতে তৈরি নিম্নচাপের জেরে বাংলায় কিন্তু ডিসেম্বর মাসে ছেটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে, তারই পাশাপাশি ঝড় দমকা হাওয়াও বয়ে যেতে পারে। বৃষ্টিপাতের জেরে বাংলায় তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই নিচে নামতে পারে, আর তাই কিন্তু জানিয়ে দিচ্ছেন আবহবিদরা।